না বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আর আমরা কলির মানুষ কি করে জানেন আমরা বলি টাকা আপন মানুষ পর যত পারবি বাবা শুধু টাকা ইনকাম কর টাকার পিছনে ছুটে বেড়াই তো সেই জায়গায় দাঁড়িয়ে যে গানটিকে শোনাবো তো আজকে আসরে এসে গহনদাকে পেয়েছি আমার গুরুদেব তুল্য মানুষ তিনার কাছে তো সেই মানুষ সম্বন্ধে জিজ্ঞাসা আমি করে যাব উনি আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরবেন আশা করি ভালো লাগবে তো কি বলছো তাই শুনুন ওরে মা ওই আবার কে যেন গো বাজাই বাসি কোথায় ওই নিরালায় বসিয়া গো তাই গুরুদেব আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া সেই মানুষটি কেমন কোথায় থাকে এখানে তো আপনারা সকলেই বসে আছেন সবাই মানুষ আচ্ছা আপনারা কি সত্যিকারের মানুষ বাউল কোন মানুষের কথা বলেছেন বাউল বলছে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অবধি যেসব কথা আলোচনা হয় সেগুলো হচ্ছে বাউল গান বাউল হয় এক অন্তর্জগৎ আর এক বহির্জগৎ এই দুটো জগৎ নিয়ে বাউল গান তাই সেই বাউল কোন মানুষের কথা বলছেন কোন মানুষটাকে চেনার জন্য বলেছেন আপনারা অবশ্যই শুনবেন শেদ বাউনদার কাছ থেকে তাই চলুন গানের ভাষায় মহাজন কি বলেছেন কে যেন বাজাই গো বাঁশি কে যেন বাজাই গো বাঁশি নিরালাই বসিয়া বসিয়া গো আমায় দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমায় দাও গো চেনাইয়া পিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো মনি কোঠায় অন্তপুরে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে আর কাজী সাহেব চণ্ডী পরে ওগো কোন জায়গায় বসিয়া মণিকোঠা অন্তপুরে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গায় বসিয়া আপনারা সকলে নামটা শুনে বুঝতে পারছেন যে কাজী সাহেব কিন্তু একজন ইসলামী ধর্মের মানুষ তিনি নাকি চণ্ডী পাঠ করছে সেটা কোথায় বসে চণ্ডী পাঠ করেছিলেন এটা হচ্ছে জানার বিষয় মনি কোঠায় অন্তপুরে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গায় বসিয়া Yeah.
কোঠায় অন্তপুরে সিঁদুরঘাট মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পারে কোন জায়গায় বসিয়া ওই আবার এমন অশুদ্ধ চণ্ডী পা আবার এমন অশুদ্ধ চণ্ডী পা কে দিল শিখায়া শিখায়া গো কিন্তু কাজী সাহেব বাবা যে চণ্ডী পাঠ করছে সেটা নাকি অশুদ্ধ ঠিক মতো পাঠ হচ্ছে না তাহলে সেই চণ্ডী পাঠটা কেমন ভাবে করেছিলেন এটা হচ্ছে জানার বিষয় ওই আবার চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া মহাপাত্রে পূজা করে বিনা মন্ত্রে ওই মরা বেটা ধজা গলা লইয়া আমায় দাও গো চেনাই চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাই চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাই চন্দ্রকলা সেই কলাকার ভোগে দিলাম কোন দেবতার অর্চনা করিয়া পূজার প্রসাদ গেল খাইয়া খাইয়া গো নাথবিন্দু চন্দ্রকলা সেই কলাকার ভোগে দিলা কোন দেবতার অর্চনা করিয়া আর কি বলেছেন না মুন্ডু ছাড়া কোন দেবতা
আমরা অনেকেই মনে করব হয়তো ছিন্ন মস্তা মুন্ডু নেই কিন্তু দেখবেন একটা মুন্ডু তার হাতের মধ্যে ধরা আছে আর সেই দেবতার মুন্ডুই নাই সেই দেবতাটিকে ও গো চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া ভেবে অদিন গোবিন্দ বলে শীত কেটেছে গঙ্গা জলে ওই আকাশের চাঁদকে নিল হরাইয়া এখন অমাবস্যায় চন্দ্রগ্রহণ কোথায় থাকে লুকায়া লুকায়া ওই আমায় দাও গো চেনাইয়া ওই আমি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া আবার কে যেন বসিয়া বসিয়া গো আমায় দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া ওই আমায় চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া ওই আমায় চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া গুরুজি চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া তারপরে শুনুন তো সেই মানুষটিকে কেমন ভাবে বর্ণনা করেন আমরা সকলেই শুনবো হ্যালো হ্যালো টেস্ট খুব ভালো কথা বলেছে চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া চিনি না গো চেনার মানুষ দাও গো চেনাইয়া হ্যালো হ্যালো কে যেন গো বাজাই বাঁশি আমরা জানি এই রাসমঞ্চে একজনই বংশীধারী আছে না বাবা বাঁশি তো ভগবান শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন বাঁশি বাজিয়েছিলেন মুরুলি বাজিয়েছিলেন আর বেণু বাজিয়েছিলেন তিনটে বাঁশির তিনটে কাজ আমি সেদিকে যাচ্ছি না দেহের মধ্যেও যিনি বাঁশি বাজান তিনিও কৃষ্ণ ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কোটি নাম তার মধ্যে একটা নাম হলো মদন তাই না বাবা মদনই তো বাঁশি বাজায় হরি বল হরি বল তা আমাদের দেহও বাবা একজন মদন আছে সেই বাঁশি বাজায় বাঁশি সেই বাজায় এবার একই কথার ভাবার্থ অনেক রকমের হয় যে যেমনভাবে বুঝে নিতে পারে তা চিনি না গো চেনার মানুষ দাউকে চেনাইয়া বলছি চিনি না কিন্তু চেনার মানুষ আমি আজকে আপনাদের গাজলের রাসমঞ্চে গান করতে এলাম 15 বছর পরে কোনো ভক্ত মা বাবা আমাকে দেখে বলে বলছে যে বাবা তোমাকে আমি কোথায় যেন দেখেছি হয় না এরকম অনেক মানুষের সঙ্গে হয় দেখবেন ওই মানুষটাকে কোথায় যেন দেখেছি খুব চেনা চেনা লাগছে আজকে আর চিনতে পারছি না তদ্রূপ আমার সেই মানুষ সেই মানুষকে আমি আজকে আর চিনতে পারছি না তার কারণ কি আজকে আমরা মায়াতে আবদ্ধ হয়ে গিয়েছি এই মহামায়ার সংসারে আমার বাড়ি আমার গাড়ি আমার বউ আমার ছেলে আমার 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 করতে করতে আসল মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি সবাই চিনতাম একদিন সেই মানুষটাকে আজকে আর চিনতে পারছি না তার কারণ মায়া মহামায়া যোগমায়া তিনটে মায়া আছে বাবা
তিনটে মায়া আছে, এই মায়া পাশ কাটিয়ে যে ভক্ত সেই মানুষকে চিনতে পারে, তিনি বাউল, তিনি সাধু, তিনি ফকির, তিনি সব। আর যে ওগুলাকে ভুলে গিয়ে আমার বউ কি খাবে কালকে সকালে, সে আমার মতো, সে জীবনে ওই মানুষকেও চিনতে পারবে না। আমার কথা নয়, পদকর্তাদের কথা। তাহলে সেই মানুষকে চিনতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে যে অষ্টপাশ আছে, অষ্টপাশের মায়া পাশ তোমাকে আগে কাটাতে হবে, তবে তুমি সেই মানুষকে চিনতে, তা নাহলে চিনতে পারবে না। অষ্টপাশ কি? লজ্জা ঘৃণা ভয় নিদ্রা জাতি কুলমান ছিল। লজ্জা ঘৃণা থাকলে সেই মানুষকে চেনা যাবে না, কোনোদিনই তুমি চিনতে পারবে না। তা সেই মানুষ থাকে কোথায়? আমার দেহের দেহেতেই সেই মানুষ আছে। আমি বলবো আস্তে আস্তে সেই মানুষের কথা। মণি কোঠায় অন্তপুরে, মণি কোঠা, মণি কোঠায় অন্তপুরে, মণি কোঠায় অন্তপুরে জয় দুর্গা শ্রী মণ্ডপ ঘরে। কত সুন্দর কথা দেখুন। মণি কোঠায় অন্তপুরে জয় দুর্গা, জয় দুর্গার শ্রী মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পড়ে কোন জায়গায় বসিয়া। কাজী সাহেব বলে একজন ভক্ত আছে, তিনি আবার মায়ের চণ্ডী পাঠ করেন। বাউল বলে গেছে কাজী সাহেব হলো মুসলিম ঘরের সন্তান, তিনি চণ্ডী পাঠের কি বুঝবে? সত্যি কথা, তিনি চণ্ডী পাঠের কি বুঝবে? তা শুনুন আস্তে আস্তে সেই ভাবধারায়, এই আপনাদের সন্তানের মুখে হয়তো বেশি কিছু বলতে পারবো না, মুখস্থ করার বিদ্যা আমার, যেটুকু শিখে এসেছি সেইটুকুই বলার চেষ্টা করব, অধিক জ্ঞান কিছু নাই, মানিয়ে নেবেন। জয় গুরু। তাহলে সেই মানুষকে চিনতে গেলে তোমার মতো অষ্ট পাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনা যাবে না। সেই মানুষকে চিনতে গেলে জীবন যৌবন সব সঁপে দিতে হবে কোথায়? গুরুর পায়। তাই বলি তোমার মতোই অষ্ট পাশের বদ্ধ জীবে বলি তোমার মত বাবা বিমান ভাই, তোমার মতো অষ্ট পাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? ওরে চিনবি যদি চেনার মানুষ, ওরে পাগল মন আমা, বলি আয়া মা আয়া বার কাছে। ও বলি অষ্টপাশের বদ্ধ জীবের বাবারে, অষ্টপাশের বদ্ধ জীবের বাবারে, অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে? বলি চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে, আহা চিনবি যদি চেনার মানুষ আয় আমার কাছে। কুণ্ডলিনীর ঘরে দেখো কাজী সাহেব, কাজী সাহেব কোথায় চণ্ডী পড়ছে? কুণ্ডলিনীর ঘরে। কুণ্ডলিনী কোথায় আছে? আমার মূলাধারে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা আজ্ঞা চক্র, এর ভেতরে যত খেলা কাজী সাহেব।
গাজল হলো গান বাজনা জায়গা আমি জানি রণধর রণদীপদার মুখে শুনেছি যাদের যাদের বাড়িতে হারমোনিয়াম আছে একটু আমার কথাটা একটু চিন্তা করবেন যাদের বাড়িতে হারমোনিয়াম গুলো খারাপ হয়ে গিয়েছে দেখবেন অনেক দিন বাজানো নাই 10 দিন 15 দিন বাজানো নাই 10 বছর 15 বছর বাজানো নাই তারপরে হারমোনিয়ামটা টানতে গেলে কি হয় সব রিড গুলো ভালো বাজে না সব রিড গুলো ভালো বাজে না সাতটা সুর সারেগামা পাধানিসা সা রে গা মা পাধানিসা মার সাটা বাজে না ওখানকার সাটা সারেগামা পাঠার সময় ফুস হয়ে যায় মানে বাজে না তদ্রূপ আমার কাজী সাহেব যখন এই কুলকুণ্ডলিনী ঘরে যখন চণ্ডী পড়ে কোনো আওয়াজটা জোরে হয় কোনো আওয়াজটা আস্তে হয় কোনোটা আবার হয় না বলি মদন স্বরূপ কাজী সাহেব তাই বলি মদন স্বরূপ বলি মদন স্বরূপ কাজী সাহেব আস্তে 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 হরি বল হরি বল যাদের যাদের বাড়িতে পূজাটা হয় বাবা আমি জানি না সবারই বাড়িতে হয় নাকি আপনাদের সকলের বাড়িতে হয় বুঝতে পারবেন দেখবেন পূজা হয় যখন মন্ত্র যখন বলে কোন মন্ত্রটা জোরে আওয়াজ হয় কোন মন্ত্রটা আর হয় না হরে কৃষ্ণ বাবা হয়তো কোনটা দেখবেন জোরে হয় কোনটা আর হয় না সেই জায়গাকে কথা বলি মদন স্বরূপ কাজী সাহেব বাবা রে মদন স্বরূপ কাজী সাহেব বলি বসে চণ্ডী পড়তেছে বলি হাই খেপারে খেপারে বসে চণ্ডী পড়তেছে চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে বলি চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল বিন্দু চন্দ্রকলা কোন কলাটা ভোগে দিলা কোন দেবতার অর্চনা করিয়া এবার এই দেখুন আসরে কলা আছে আসরে কলা আছে ওই দেখুন কলা আমি দেখলাম অনেক কলা দিয়ে আমার ভগবানের পূজা দিয়েছে সাধু বাবা আমার বসে আছে ওখানে হরি বল হরি বল জয় গুরু আচ্ছা নাথ বিন্দু চন্দ্রকলা নাথ শব্দের অর্থ হলো ধ্বনি নাথ শব্দের অর্থ হলো ধ্বনি নাথ বিন্দু চন্দ্রকলা কোন কলাটা ভোগে দেয় হরি বল হরি বল সাধু বাবা কলা ভোগে দেয় বাবা একটু বলুন না বাবাকে কৃপা করে বলুন কলা ভোগে দেয় হ্যাঁ কি না বলুন ভোগে দেয় বা সাধু বাবা বলছে কলা ভোগে দেয় এখানে আর আমি দেখতে পাচ্ছি না কাউকে সমস্যা না ওইটা আচ্ছা মহারাজ মাদেরকে বলছি বাবাদেরকে বলছি কলা কি ভোগে দেয় কেউ বলুন আমাকে না বাবা কলা ভোগে দেয় না কলা ভোগে দেয় না কলা কোথা দেয় কলা দেয় ভোগে কলা ভোগে দেয় আমার প্রভুর আটন সাজিয়েছে দেখবেন তিনটে ত্রিকোণাটা ত্রিভুজ একটা সাজিয়েছে ঘটের উপর একটা ত্রিভুজ তিনটে সরকাটি দিয়ে ভাজে সে ত্রিভুজটা কি ওইটা আমার মা আদ্যাশক্তি মহামায়া কলা ভোগে দেয় না কলা ভোগে দেয় তাই তো ভগবান ভক যুক্ত মান তাহাই ভগবান আজকে ভগবানের রাস হচ্ছে বাবা যারা ভগবানের পূজা করে তারাই রাস করে তারাই রাস দর্শন করে হরে কৃষ্ণ রাস দর্শন করতে হয় আমার গুরু আশ্রমে কোন কোন সময় রাস দর্শন হয় আমার ভাগ্যে এখনো জটিনি বাবা রাস দর্শন হরে কৃষ্ণ সে অনেক ভেতরের কথা কলা ভোগে দেয় না কলা ভোগে দেয় তাহলে কোন কলাটা দেয় এটা ব্যাপার আছে এই সিঙ্গাপুরি কলা দেয় না দেশি কলা দেয় না মর্তমান কলা দেয় কলারও তো ভাগ আছে কলা আছে মায়ের কাছে আছে ১৮টা কলা আমার মায়েদের কাছে ১৮টা কলা
একটা কলা যদি তার স্বামী মানে আমার বাবাকে দেখিয়ে দেয় তার সংসার লন্ডভন্ড হয়ে যায়। একটা কলা যদি দেখায়, আর আমার বাবার কাছে আছে একটা কলা, এক কলা থি মা মনরে তাই না বাবা? নাদি বিন্দু চন্দ্র কলা তোমার কাম কলাটা ও মায়ের ভগে দিদা বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলি নাদি বিন্দু চন্দ্র কলা কাম কলাটা ভগে দিলা কোন দেবতার অর্চনা করিয়া বলি জীবাত্মারে অর্চনা করিয়া বলেছে মুন্ডু ছাড়া কোন দেবতা মুন্ডু ছাড়া কোন দেবতা। অনেক দেবদেবী আছে, হিন্দুদের 33 কোটি দেবদেবিতা আছে, অনেক মা বাবা এখানে বসে আছে, সবাই মুন্ডু মানে মাথা আছে। বাউল বলে গিয়েছে এমন একটা দেবদেবী, এমন একটা দেবী আছে তার মাথায় নাই। হরে কৃষ্ণ, মাথা যদি না খায় না থাকে তাহলে সে কলা খায় কি করে? এটা বাউল গান, বাউল গান নহে বর্তমান, বাউল গান চোখে দেখা যায়। যদি কোনো ভক্ত বাবা মা সেই ঘরে গিয়ে থাকে চোখে দেখতে পাওয়া যায় বাউল গান। হনুমান কত মূর্তি ছিল, রাবণের শাশুড়ির নাম কি জানি না, ও সব জানি না। মুন্ডু ছাড়া কোন দেবতা, দেখবেন বাউলটা গান করতে করতে বলে এই মানুষের একটা মানুষের 22টা মাথা বলে না, 22টা মাথা বলে দিয়ে দেখায় হাতে 10 পায়ে 10 20 আর একটা হলো 21 আর একটা দেখাতে পারে না, একটা ইশারায় দেখিয়ে দেয় যাক 22টা মাথা। এটা আমার বাবা দেখ, আমি যদি মায়েদের কাছে সেই হিসাবটা নিই 22টা মাথা হবে সাধু বাবা? হবে বাবা? হবে না। বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, আহা মুন্ডু ছাড়া সেই দেবতা, বাবা রে মুন্ডু ছাড়া সেই দেবতা, ও মাথার মনি হরণ করতেছে। শুধু খাই না মা, খাই না মা, খাই না গো, আমরা খাওয়াই বলে খাই। আমরা মায়ের পূজাতে এই যে কিছুদিন আগে হয়ে গেল কালী পূজা, বীরভূমে যাবেন দেখবেন কালী পূজায় শত শত পাঠা বলি, হাজার হাজার পাঠা বলি, মা পাঠা খাই না। আমি এক সাধু বাবাকে বলেছিলাম, সাধু বাবা মায়ের বলি, মা যদি পরম বৈষ্ণবী হয় তা মায়ের বলি, মায়ের পূজায় বলি হয় কেন? পাঠা বলি, কোনো জায়গায় মহিষ বলি, আগে তো হতো নর বলি, বলি হয় কেন? বলছে সেসব ছেড়ে দে এখন এই যুগের কথা, আমাকে বলছে তুই পাঠা খাস, পাঠার মাংস খাস। বলে হ্যাঁ বাবা খাই। বলে তুই বলি দিলি? যে পাঠা খায় সে মায়ের বলি দেয়, পাঠা পাঠার মানসিক করে, আর যে পাঠার মাংস খায় না সে জীবনে কোনোদিন মায়ের পুজোতে পাঠা বলি করবে না। এটা বাস্তব কথা, দেখবেন আপনাদের আশেপাশে বাড়িতে আছে দেখবেন অনেকজনা মায়ের পুজো দিচ্ছে, কেউ ফল দেয়, কেউ ফুল দেয়, কেউ ঢাক দেয়, কেউ শ্বাস দেয়, কেউ মায়ের গরম দেয়, কেউ লাইট দেয়, কেউ প্যান্ডেল দেয়, আবার কেউ কেউ পাঠা দেয়। যারা দেখবেন পাঠা খায়, পাঠা খাওয়ার পরে হরে কৃষ্ণ খায়, তারা বেশি করে পাঠা বলি দেয়। তদ্রূপ মা খায় না, সেই মুন্ডু ছাড়া দেবতা দেবী খায় না, আমরা খাওয়াই বলে খাই। আমরা যদি না খাওয়াই খেতে পারবে? আমরা যদি না খাওয়াই, আমরা যদি সংযমী হই, আমরা যদি না মরি, তাহলে মায়ের বাবা শক্তি আছে সে খাবে? আর কেমন খায়? মা আমার ঠান্ডা খায় না, গরম গরম খায়। হরে কৃষ্ণ। বলি মুন্ডু ছাড়া সেই দেবতা, আবার মুন্ডু ছাড়া সেই দেবতা, ও মাথার মনি হরণ করতেছে। বলি চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে, বাবা চিনবি যদি চেনার মানুষ আই আমার কাছে। নিতাই গৌর প্রমাণ দেখবার, হরি হরি বল 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 হরি বল।
মনের ভেবে অধীন গোবিন্দ বলে ভেবে অধীন গোবিন্দ বলে আবার শীত কেটেছে গঙ্গার জলে আকাশে চাঁদকে দিল হরাইয়া এই আকাশের চাঁদ কে হরে নিল কে হরণ করলো কে হরণ করে বাবা কেউ হরণ করে না আমরা হরণ করাই বলে আকাশের চাঁদ হরণ হয় তাই না রাবণ সীতাকে চুরি করতে পারেনি সীতা চুরি হয়েছিল বলে রাবণ নিয়ে যেতে পেরেছিল হরে কৃষ্ণ রাবণ দেহের ভেতর আছে দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দশানন রাবণ ঢুকতে পারেনি লক্ষণের গণ্ডি কেটে আজও সেখানে গণ্ডি আছে বাবা ঘরের ভেতরে ঘর তার ভেতরে ঘর হরে কৃষ্ণ এ বড় মজার জিনিস যে বুঝতে পারে সে দেখতে পারে আর যে বুঝতে পারে না সে দেখতে পারে না আমি তার আগা গোড়া দেখতে পাই আমি তার আগা গোড়া দেখতে পাই মাঝখানে তার আদব ফাঁকা কিছুই নাই আমরা দেখি আদব ফাঁকা কিছু যায় কিন্তু কেউ কেউ দেখে সেখানে তিনটে দাঁত মারা আছে লক্ষণের গণ্ডি দেওয়া আছে গণ্ডি পেরিয়ে গেলে তার মৃত্যু অবধারিত ভগবানের বাবা সবসময় তাকে বাঁচিয়ে নিয়ে আসে বলি ভেবে অধীন গোবিন্দ বলে শীত কেটেছে দেখো বাবার জলে মায়ের গঙ্গা জলে নয় বাবার জলে শীত কাটে আকাশের চাঁদ কে নিলে হরাইয়া কেউ হরাই না আমরা হরিয়ে দিই বলে হরাই অমাবস্যায় চন্দ্রগ্রহণ কথাটা কি ভেবে অধীন গোবিন্দ বলে শীত কেটেছে গঙ্গার জলে আকাশের চাঁদ কে নিলে হরাইয়া তখন অমাবস্যায় পূর্ণিমার চাঁদ অমাবস্যায় সময় পূর্ণিমার চাঁদটা কোথায় থাকে বাবা এখানেই থাকে যে দেহকে সবসময় যে বিন্দুকে ধারণ করে রাখতে পেরেছেন তার দেহে জীবনে কোনোদিন অমাবস্যা নাই ভগবান কষ্ট করে গীতায় বলে দিয়েছে মরণং বিন্দু পাতন জীবনং বিন্দু ধারণায় যিনি বিন্দুকে ধারণ করে রাখতে পেরেছেন তিনি আমার সব হিন্দু আর যিনি রাখতে পারেননি তিনি আমার মতো ওর জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হে ভারতবর্ষের হিন্দু নরনারী তোমরা বসে বসে বাউল গান শোনো কবি গান শোনো তোমরা ভাগবত পাঠ শোনো গীতা পাঠ শোনো একশো ভাগের মধ্যে যদি 1% বাড়িতে গিয়ে করতে পারো তাহলে তোমাদের সার্থক আর যদি করতে না পারো ওই ঘন্টার পর ঘন্টা হাঁটু মুড়ি দিয়ে বসে কোনো লাম লাই মাজায় বাদ ধরে যাও আমার কথা নাই স্বামী বিবেকানন্দের কথা বলে অমাবস্যায় চন্দ্রগ্রহ তাই অমাবস্যায় চন্দ্রগ্রহ বলি বুঝবি হবি রসিকি যখন বলে অমাবস্যায় চন্দ্রগ্রহণ বুঝবি হবি রসিকি যখন বলে আকাশে নাই সূর্য কিরণ বাবারে আকাশে নাই সূর্য কিরণ বাবারে আকাশে নাই সূর্য কিরণ ও দেখো জগৎ আলো করিতেছে আকাশের সূর্য নাই কিন্তু এই দেহটা যদি অন্ধকারে চলে যায় চারিদিকে আলোর জ্যোতি বেরিয়ে আসবে তার কারণ কি যিনি বিন্দুকে ধারণ করে রাখতে পেরেছেন তেনার হয়
আর যার রাখতে পারেনি তার বাবা হবে যতই চেষ্টা করুক আর যতই এই ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাথা ঠুকুন জীবনে কিছু হবে না প্রথমেই বলেছি আত্মতত্ত্বের বিচার করো দেখি আগে আত্মতত্ত্বের বিচার করতে হবে আত্মতত্ত্বের বিচার করো দেখি তুমি কি পড়ে পণ্ডিত হয়েছো তোমার পেছনে সর্ববর্ণের আদবাকি সর্ববর্ণই শিখলাম না আমি ভগবানকে দেখতে যাব তাই কোনদিন হয় নাকি চিনি বিজয় দিয়ে চেনার মানুষ আই আমার কাছে বাবা চিনি বিজয় দিয়ে চেনার মানুষ আই আমার কাছে ওই অষ্টপাশের বদ্ধ জীবের বাবা রে অষ্টপাশের বদ্ধ জীবের সেই মানুষকে চেনার কি উপায় আছে বলে হাইতে পারে পারে চেনার কি উপায় আছে চিনি বিজয় দিয়ে চেনার মানুষ আই আমার কাছে বলে চিনি বিজয় দিয়ে চেনার মানুষ আই আমার কাছে আর চিনি বিজয় দিয়ে চেনার মানুষ আই আমার কাছে ও চিনি বিজয় দিয়ে চেনার মানুষ আই আমার কাছে চিনি বিজয় দিয়ে চেনার তো যাই হোক এতক্ষণ শুনলাম মানুষের কথা তো আমার এখনও অনেক জানতে ইচ্ছা আমি সেই মানুষটাকে ঠিক মতো এখনও বুঝতে পারি নাই বাবা আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না কিন্তু মহাজন সেই মানুষের আরও কথা বলেছেন কেমন মানুষ তো আর একটি সেই মানুষ পর্যায়ে গান গেয়ে শোনাবো শুনুন কি বলছেন ওগো কই না কথা সেই মানুষ কারো শোনে ওগো কই না কথা ওরে ভাই সদাই থাকে মো গুমুরে সেই মানুষ কারোর সঙ্গে কথা বলে না এই যে আজকে আমরা এখানে এত মানুষ উপস্থিত হয়েছি এই মধুর বৃন্দাবনে দেখুন কত মানুষ মানুষের সঙ্গে কথা বলছেন গল্প করছেন আর আমার সেই মানুষ কারোর সাথে কথা বলে না তাহলে সেই মানুষ কোথায় থাকে ওই আমি দেখে এলাম ওই শান্তিপুরে কোন শান্তিপুর নদিয়ার মায়াপুর শান্তিপুরে কথা বাউল বলছে না বাউল সে কথা বলে না আমি প্রথমেই বলেছি বাউল গান হচ্ছে দেহতত্ত্ব গান বাউল যা বলে দেহের কথা বলে আমাদের দেহের মধ্যে নাকি একটা শান্তিপুর আছে সেই শান্তিপুরে সেই মানুষটাকে দেখতে পাওয়া যায় সেই মানুষের কথা বলতে হবে আশ্চর্য এক মজা ওই আমি দেখে এলাম শান্তিপুরে সেই মানুষ কারো শোনে কই না কথা সেই মানুষ কারো শোনে কই না কথা ওরে ভাই সদাই থাকে মন গুমুরে মানুষ দেখে এলাম
তো সেই মানুষটা কেমন জানে সেই মানুষের বুদ্ধি এত কারো হয় না অনুগত সেই মানুষের বুদ্ধি এত কারো হয় না অনুগত আমরা বহির জগতে একটা ছোট সন্তানকে মানুষের মতো মানুষ করব বলে তাকে কি করি নাট্য স্কুলে ভর্তি করে দিই আবার বাড়িতে শিক্ষক মহাশয়কে ডেকে এনে বাড়িতে পড়ায় যাতে করে সে মানুষের মতো মানুষ হতে পারে আর বাউল যে মানুষের কথা বলছেন সেই মানুষের কারো দরকার হয় না সেই মানুষের বুদ্ধি এত কারো হয় না অনুগত ওই আমার রাগে যখন হয় অষ্টাগত ওই আমার রাগে যখন হয় অষ্টাগত তখন শীত কাটে গোপন ঘরে দেখে এলাম শান্তিপুরে আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে সেই মানুষটি কেমন তাই যুগ শুনে যান ভালোভাবে তাই সেই মানুষের এমনি ধারা সেই মানুষের সেই মানুষের সেই মানুষ সে সে বলুন তো বহির জগতে যদি কোনো মানুষ মারা যান তাহলে সেই মানুষ কি আর খাড়া হতে পারে দাঁড়াতে পারে পারে আর বাউল যে মানুষের কথা বলছে সেই মানুষ কখনো জানতে আবার কখনো মরে যায় এ কেমন হবে হয় সেই মানুষের এমনি ধারা ওই আবার ক্ষণে জানত মনে মরা ও তার পাছাই তারি বেউনি পরা ও তার পাছাই তারি বেউনি পরা সপ্ত সাগর তার ভিতরে
আর কেমন দেখতে গো হার গোর নাই সেই মানুষের দেহেতে সেই মানুষ দাঁড়িয়ে পড়ে আল্লাহ দেতে যদি কোনো মানুষের শরীরে হার না থাকে সে কখনো দাঁড়াতে পারে পারে না আপনারা সকলেই জানবেন শাস্ত্রে ভগীরথের দেহে নাকি হার ছিল সে বেঁকে বেঁকে এইভাবে যেত মাটি কোন এক মুনির আশীর্বাদ বা অভিশাপে সেই ভগীরথ দেহে নাকি হার ফিরে পেয়েছিলেন কিন্তু বাউল সে কথা বলছে না বাউল যে মানুষের কথা বলছে সেই মানুষের দেহে নাকি হার নাই তবু সেই মানুষ দাঁড়িয়ে পড়ে সেই মানুষের কথা শুনব আমরা হার গোর নাই সেই মানুষের দেহেতে সেই মানুষ দাঁড়িয়ে পড়ে আল্লাহ দেখতে সেই মানুষের চোখে নাই তবু পাই দেখিতে ওই আমার নাসিকা নাই তার পোটা ঝরে দেখে এলাম শান্তিপুরে আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে নিতাই গৌর শ্রী প্রমাণ একবার হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো চণ্ডীদাস হনে এই বাউলের কথা এই বাউলের কথা ভাগবত পুরাণে মানে তাই আমার গোসাই চণ্ডীদাস হনে গুরু আমার যা করে দেখে এলাম শান্তিপুরে আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে সেই মানুষ কারো শোনে কই না কথা সেই মানুষ কারো শোনে কয় না কথা ওরে ভাই সদাই থাকে মন গুমুরে দেখে এলাম শান্তিপুরে আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে আশ্চর্য এক মজার মানুষ দেখে মজার মানুষ
দেখে ওই শান্তিপুরে আশ্চর্যক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে সে মানুষ কয় না কথা কারো সাথে সবাই থাকে মন গুমরে কারো সাথে কথা কয় না সে মানুষ কারো সাথে কথা কয় না কিন্তু কারো সাথে কয় কারো সাথে কয় না কিন্তু কারো কারো সাথে কথা কয় যেমন মানুষ তেমন কথা মনে করুন একটা বোবাকালা মানুষ তাকে আপনি বলুন এই ভাত খাবি সে কিছু বুঝতে পারবে না তাকে আপনি যা বলবেন সে কিছু বুঝতে পারবে না তদ্রূপ আর একটা বোবাকালা মানুষকে তার সামনে দাঁড় করিয়ে দেন দেখবেন তাদের সঙ্গে প্রেমের কথা হয় তদ্রূপ আমার সেই মানুষ আশ্চর্য এক মজার মানুষ দেখে এলাম শান্তিপুরে হরিবল হরিবল শান্তিপুর শান্তিপুর বলতে আমরা নদিয়া নবদ্বীপ শান্তিপুর বুঝি না বা না না জানি না ও জায়গায় কত শান্তি আছে আমার ওই কাছাকাছি বাড়ি আর কি ও জায়গায় কতটা শান্তি আছে জানি না তবে শান্তি আছে এখানে তাহলে সেই মানুষটা মানুষের রূপের বর্ণনা মানুষটা দেখতে কেমন মানুষটা খায় কি মানুষটার গরণ কেমন এই নিয়ে পদকর্তা কি বলেছে তাই শুনুন হ্যালো হ্যালো বেশ হবে না তো হ্যালো 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 তাই বলি সেই মানুষে সেই মানুষের সেই মানুষের সেই মানুষের মানুষের ন্যাড়া মাথা ন্যাড়া মাথা দেখবেন দেখাবো না না ন্যাড়া মাথা টিকিটটা খুলে দিলেই হবে এখনই হবে সেই মানুষের ন্যাড়া মাথা মানুষের গলা কাটা হরি বল হরি বল হরি বল সেই মানুষের নাড়া মাথা মাথাটায় আমার বাবার মতো হুল্লা চাটা সেই মানুষ জঙ্গলে থাকে মানুষ জঙ্গলে খায় আয় 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 সেই মানুষটা দেখবি যদি ওরে পাগল মনা চল দুজনাই আমরা গুরুর বাড়ি যা মানুষটা থাকে কোথায় কোন জঙ্গলে বনে কোন বন আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় বন হলো সুন্দরবন না গো সুন্দরবন আমি জানি না সুন্দরবনে কত সুন্দর বন আছে আমি কোনোদিন যাইনি তবে আমার সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি আমার দেহে একটা বন আছে সেই মানুষটা সেই জায়গায় থাকে সেই বনটার নাম হলো বাবলা বন হরি বল হরি বল বাবলা বন বাবলা বনে মানুষ থাকে বাবলা বন আর বাবলা নদী এই দুই জায়গার মাঝখানে মানুষ থাকে মানুষের নাড়া মাথা বলা জঙ্গলে থাকে জঙ্গলে খায় একবার হরি বল হরি বল হরি বল হরি বল বলে মানুষ জঙ্গলে থাকে জঙ্গলে খায় আয় আয় সেই মানুষটা দেখবি যদি ওরে মনামা বলি গুরুর বাড়ি বাড়ি thank you
সেই মানুষটার বুদ্ধি এত হয় না কারো কথা শুনে না আমার কথা শুনে তাই বলি সেই মানুষের বুদ্ধি এত হয় না কারো অনুগত রাখলে হয় সে অষ্টাগত রেগে গেলে অষ্টাগত মানে আট আঙুল হয় নিজে নিজের হাতে আট আঙুল হয় এর বাইরে হয় না এর বাইরে সেই মানুষ আর মাপ নাই তাই বলি সেই মানুষটা রেগে গেলে গঙ্গা জলে সেই মানুষটা যদি রেগে যায় তাহলে সেই মানুষটাকে স্নান করাতে হবে হরে কৃষ্ণ আছে আমার দেহের ভেতরে সেই স্নান করালি স্নান তাহলে সেই মানুষটাকে চূড়ার মধ্যে চূড়ায় আছে ব্রহ্ম পাশে স্থিতি পার মধ্যে মহাবিষ্ণু করেছে বসতি চক্ষু মুদে কালা চাঁদ করিতেছে ধ্যান নাসি তাতে নিত্যানন্দ মধু করেন পান করেন চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ যোগান কাল জীবাই সরস্বতী কণ্ঠে শিকানায় হস্তের মধ্যে শ্রী গোবিন্দ বাহুতে বলবান জিহো ভাই নারদমণি বাজাই ক্রন্দন তার নিচে বয়ে যায় কায়া গঙ্গা জল সপ্তদ্বীপে নকুরাধাম করেছে বসতি নাভি মুদে ব্রহ্ম সদাই করিতেছে খেলা লিঙ্গ মুদে মহাদেব বাবা লইয়ে চন্দ্রকলা উচ্চদারে বসে আছে নারুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল হাঁটুতে শক্তি স্থিতি আছে আমার বসুমতী পাই আঠারো মোকাম তত্ত্ব বলি রাম পাই আঠারো মোকাম তত্ত্ব যেই জন জানে নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে নিতাই গৌর প্রমাণ তাহলে গান হচ্ছে তার লিঙ্গ মুদে মহাদেব আর মহাদেবের কথা হচ্ছে সেই মানুষটা হলো আমার স্বয়ং দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব কারো কথা শোনে কারো কথা শোনে না নিজের খেয়াল খুশি হতে চলছে নিজের খেয়াল খুশির মতো চলে যখন যা ইচ্ছা তখন তাই করে কারণ সে মানে না মা দুর্গার কথা শোনে ওর জন্য মা দুর্গার সঙ্গে দেবাদিদেব মহাদেবের আজীবনকার ঝগড়া লেগে থাকে সেই ঝগড়া লেগে থাকে বলে আজকে আমাদের সংসারে এত ঝগড়া আমরা প্রত্যেকটা মেয়ে যখন আমাদের বিয়ে হয় আমাদের মায়েদের যখন বিয়ে হয় আই বড় মেয়েদের যখন বিয়ে হয় তখন বরযাত্রী যখন আসে তখন একটা পূজা করে ঘরের কোনো একটা পূজা করতে হয় না যখন বরযাত্রী আসে আপনারা করেছেন না আমাদের ওদিকে করে বরযাত্রী এলো ঘরের কোনো একটা পূজা করে সেই পূজাটা হলো কার পূজা শিবের কন্যা শিবকে আরাধনা করে হে বাবা ভোলানাথ আমি যেন তোমার মতো স্বামী পাই ভোলানাথের মতো স্বামী সব মেয়েরাই চায় যাক ভোলানাথ আশীর্বাদ দিল বেশ তথাস্তু আমার মতো স্বামী পাবি আমার মতো ভোলানাথের মতো স্বামী পেতে গেলে ভোলানাথের গুণগুলা তো সেই লোকটার মধ্যে থাকবে কিন্তু ভোলানাথের স্বামী পেতে চাই ভোলানাথ কি করে ছাই ভস্ম মাখে শ্মশানে পড়ে থাকে গাঁজা খায় মদ খায় আমাদেরও বিয়ে শাদি হয় দু চার বছর পরে যখন আমরা মদ গাঁজা খাইতে শুরু করি তখন বউ তখন আমাদের সঙ্গে সংসারে তখন ঝাঁটা পিঠা পিঠা করে না দেখুন মিলিয়ে নেবে মিলিয়ে নেবে কোন স্বামী যদি মদ খেয়ে বাড়ি আসে তার বউ তখন তার সঙ্গে ঝগড়া লাগে আর বিয়ের সময় কি বলেছিলাম বাবা ভোলানাথ আমি যেন তোমার মতো স্বামী পাই তাই মা গো বাবা ভোলানাথের মতো স্বামী পেতে গেলে আপনাদেরকে যে আত্মাশক্তি মা মহামায়ার মতো সহ্যকারী হতে হবে তা নাহলে বাবা ভোলানাথকে পাওয়া যায় না তাই বাবা ভোলানাথ যখন রেগে যায় যখন নৃত্য করে নৃত্য করলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপে না বাউল কত বাস্তববাদী দেখুন
আমার এই ভোলানাথ যখন রেগে যায় তখন এই দুনিয়াটা তখন থকথক থকথক করে কাঁপে। বাবাকে শান্ত করতে গেলে কি করতে হয়, একটু দুধ গঙ্গা জল ঢালতে হয়, গঙ্গা স্নান করতে হয়। তদ্রূপ আমার সেই মানুষ, তাই বলি সেই মানুষটা রেগে গেলে বলি ডুব দেয় মায়ের গঙ্গার জলে, আবার শান করিতে শান করিতে বাবা শান করিতে শান করিতে মায়ের ভরা নদীকে শুকায়ে দেয়। একবার হরি বল হরি বল, আস্তে 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 আস্তে। অনেক মায়েরা আছেন, মায়েদেরকে বলছি না, এখানে অনেক বাবারা আছে, কারা কারা গঙ্গা স্নান করেছেন একটু হাত তুলবেন, কারা কারা গঙ্গা স্নান করেছেন, যা করেননি ও আমরা করি আর কি। হ্যাঁ, আমাদের কাটোয়ার পাশে আমার বাড়ি, এই আমার চন্দ্রকান্ত তা জানে, হ্যাঁ দাদার বাড়ি পাশ দিয়ে গিয়েছেন গঙ্গা নদী। গঙ্গা স্নান যারা করেছেন, গঙ্গায় স্নান করতে করতে গঙ্গায় গঙ্গায় ডুব দিতে দিতে গঙ্গা জল শুকিয়ে দিতে পেরেছেন, যদি কেউ গঙ্গা জল মেরে দিতে পারেন শুকিয়ে দিতে পারেন, তিনি হলেন আমার সব কিছু। চা যদি না পারেন তাহলে গঙ্গা যান গঙ্গা স্নান করতে যাবেন না, গঙ্গা স্নানে হয় সর্বনাশ। শাস্ত্রে বলেছে গঙ্গা স্নানে হয় সর্বনাশ, গুরু মারলে হয় ধর্মের প্রকাশ, আর ব্রাহ্মণকে মারতে পারলে হয় স্বর্গে বাস। হরে কৃষ্ণ। গঙ্গা স্নান করেন না খবরদার, ঠান্ডা লাগে, আমি তো গান করতে পারছি না, গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জল শুকায় দেয় আমার বাবা ভোলানাথ। তবে ও গঙ্গা নয়, আছে এই গঙ্গা, সেই মায়া গঙ্গা যমুনা সরস্বতী মায়ের কাছে আছে, সেই নদীতে যদি কেউ বাবা হরে কৃষ্ণ করে গুরুকে আশ্রয় করে কামবীজ কাম গায়ত্রীকে আশ্রয় করে যদি কেউ স্নান করতে পারেন তা গঙ্গা কেন গঙ্গার বাবার সাথে শুকিয়ে দেওয়া হয়, আর যে পারে না সে নিজেই ডুব দিয়ে মরে। তাই সেই মানুষটা রেগে গেলে ডুব যায় মায়ের গঙ্গা চলে, অবশেষে স্নান করিতে বাবা স্নান করিতে স্নান করিতে মায়ের ভরা নদীকে শুকায়ে দেয়। একবার হরি বল হরি বল হরি বল হরি বল বলে মায়ের ভরা নদীকে শুকায়ে দেয়। আয় আয় সেই মানুষ না দেখবি যদি পাগলা আমার সঙ্গে আয়, ওরে সেই মানুষ না দেখবি যদি ওরে মনা আবার সঙ্গে। সেই মানুষটা রেগে গেলে ওরে মানুষটা আবার হাতির সমান, ওরে মন হাতির সমান শক্তি ধর, যখন রেগে যায় হাতির মতো শক্তি তার গায়ে, হাতির মতো, একটা দুটো হাতি নয়। এই যে আমি এখন লাফাচ্ছি, লাফিয়ে স্টেজের কিছু করতে পারছি না, সেই মানুষ রেগে গিয়ে যদি একবার লাফায় তলাকার মাটিতে যদি কেউ থাকে সে বুঝতে পারে মানুষ রেগে গিয়ে। আর কি বলেছে, চক্ষু নাই সে পাই দেখিতে, ওরে চক্ষু নাই সে পাই দেখিতে বাবা মাসি বলেছে, মানুষের চোখ নাই তবু সে দেখতে পায়, নাসিকা নাই তার পোটা ঝরে। আমি আগের গানে বলেছি পোটা ঝরে না, আমরা পোটা ঝরাই, চক্ষু নাই সে পাই দেখিতে, নাসিকা নাই পোটা ঝরে, পোটা ঝরে বা বমি করে, বমি করে বলেছে। দেখ আমি এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যে আপনাদের গাজলে এখনো পর্যন্ত কাউকে দেখিনি যে মদ খেয়ে এসে এখানে মাদলামি করা, খুব ভালো জায়গা হরে কৃষ্ণ, খুব ভালো জায়গা, গাজনে কোনো মাতাল নাই, এটা খুব ভালো লাগলো দেখে। যদি একটা মানুষের দেখবেন ডায়রিয়া হয় দুবার তিনবার, যখন সে বমি করে তখন দেখবেন তার গা তার দেহটা কেমন লাল বেলে ভাব হয়ে যায়, দেহে তার বল থাকে,
তদ্রূপ এই মানুষটা যদি যখন রেগে যায় যখন লাফালাফি করে তখন বিশাল ব্যাপার দুনিয়া জয় করে আর যদি একবার ভূমি করে দেয় তাহলে আর সেই মানুষের আর কোনো শক্তি নাই হরে কৃষ্ণ তাই সেই মানুষটা রেগে গেলে হাতির সমান শক্তি ধরে বলি অবশেষে ভূমি করে বাবা অবশেষে ভূমি করে আমার এই মানুষের প্রাণ হারায় নিতাই গৌর হরি বল হরি বল বলে বলি এই মানুষের প্রাণ হারায় আয়া সেই মানুষটা দেখবি যদি পাগলা আমার সঙ্গে আয় ওরে সেই মানুষটা দেখবি যদি পাগলা আমার সঙ্গে আয় তোমার জীবন যৌবন সপে দিয়ে বাবা জীবন যৌবন সপে দিয়ে একবার ধর গুরুর রাঙা পাই একবার ধর গুরুর রাঙা পাই আই আই সেই মানুষটা দেখবি যদি মন আমার সঙ্গে আয় ওরে সেই মানুষটা দেখবি যদি বলি আমার সঙ্গে যাক।